পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে। শনিবার জেলার বোদা উপজেলার পাঁচপীরে মদনহার সংঘ শাখা আশ্রম মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়। পঞ্চগড় ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সৎসঙ্গের সদস্যরা আরতি দিয়ে আরাধনা শুরু করেন। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। পরে পাবনার হেমায়তপুর ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।